আমরা তিন ঘন্টা মিটিং এর পরও কিন্তু কোন ডাইরেক্টিভস দেবে সেই ডাইরেক্টিভস দেওয়ার কোন রকম সদুত্তর পেলাম না। এগারো তারিখ গত এগারোই অক্টোবর যে স্ট্যাটাস রিপোর্ট গভর্নমেন্ট দিয়েছেন, চিফ সেক্রেটারি দিয়েছিলেন, যেটা অত্যন্ত ভেক, সেখানে সেখানে অনশন উঠবার মতো সঠিক কোন রিয়ালিটিস ছিল না। আজকেও কিন্তু মেডিকেল সার্ভিস সেন্টার বা অন্যান্য অর্গানাইজেশনের সঙ্গে যখন চিফ সেক্রেটারি হোম সেক্রেটারি বসলেন, তখনও কিন্তু নির্দিষ্ট কোন দাবি মেনে নিয়ে একটা লিখিত যে কিছু দেবে, যেটা নিয়ে আমাদের ছোট ছোট ভাই বোনেরা, জুনিয়র ডাক্তাররা যারা সেখানে অবস্থান করছেন, অনশন করছেন, তাদের লাইফ অ্যাট স্টেক, সেটা নিয়ে কিন্তু কোন সদর্থক ভূমিকা আমরা দেখতে পেলাম না। আমরা অত্যন্ত দুঃখিত। টাইমলাইন চাইল, আমরা পরিষ্কার বললাম এইসব ইস্যুজ নিয়ে কোনো টাইমলাইন দেওয়া সম্ভব নেই, এটা পরিস্থিতি বুঝে প্রশাসনিক সিদ্ধান্তের ব্যাপার আছে, এটা যখন ঠিক হবে তখন সেই হিসাবে সিদ্ধান্ত নেওয়া হবে। জুনিয়র চিকিৎসকরা দশ দফা দাবিতে অনশন আন্দোলনে, সোমবার সেই আন্দোলন দশ দিনে পড়ল। স্বাস্থ্য ভবনের বৈঠকে ওই দশ দফা দাবি পূরণের কথাই তুলে ধরেন সিনিয়র চিকিৎসকরা। দশ দফা দাবিতে প্রধান ইস্যু ছিল দুর্নীতি। চিকিৎসকরা মনে করছেন এই দুর্নীতির কারণেই খুন হতে হয়েছে আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে। অভিযোগ আরজিকরের প্রাক্তন সুপার সন্দীপ ঘোষই এই দুর্নীতি চক্রের কিংপিন। অভিযোগ রয়েছে আরজিকর হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সুদীপ্ত রায়ের বিরুদ্ধে। সোমবারের বৈঠকে এদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান সিনিয়র চিকিৎসকরা। কতদিনের মধ্যে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে তা নির্দিষ্ট করতে বলেন চিকিৎসকরা। এই করাপশনের যে সিন্ডিকেট, থ্রেড কালচার, পুলিশের ভূমিকা, মেডিকেল কাউন্সিল, হেলথ রিক্রুটমেন্ট বোর্ড, এই সমস্ত ইস্যুগুলি নিয়ে আমাদের যে কথাগুলি, যে দুর্নীতির চক্র এখানে চলে, ইউনিভার্সিটিতে পাস ফেলের যে চক্র এটা চলে, এই সমস্ত কথাগুলি আমরা ওনাদের বলেছি। পুলিশের ভূমিকাটাকেও আমরা বলেছি, তারা যে ভূমিকা পালন করছেন তদন্তের ক্ষেত্রেও, এবং এখন হচ্ছে যে যারা আন্দোলন করছেন বিশেষ করে জনসাধারণ, তারা তাদের উপরে পুলিশ যেভাবে অত্যাচার নামিয়ে আনছে, এই সমস্ত বিষয়টা তাদেরকে বলেছি। ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল দুর্নীতি রাখরা সেটাকে কবে ভাঙবেন সেটা বলতে পারবেন না। হেলথ রিক্রুটমেন্ট বোর্ড ওনারা বলছেন যে আমরা চিকিৎসক নার্স নিয়োগ শুরু করব, কিন্তু এই হেলথ রিক্রুটমেন্ট বোর্ডকে রেখে, যদি হেলথ রিক্রুটমেন্ট বোর্ড এখন মাথায় যারা আছেন তাদের রেখে নিয়োগ করলে আবার যে সেখানে বেআইনি অর্থের লেনদেন হবে সেই আশঙ্কা আমরা জানানোর পরেও ওনারা বলতে পারেননি যে না, অন্য লোক নিয়ে এসে বসিয়ে তাদেরকে দিয়ে আমরা তাদের আন্ডারে করব। অর্থাৎ হচ্ছে যে এই দুর্নীতি চলছে, চলবে, এটাই রাজ্য প্রশাসন আমাদের বোঝাতে চেয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্য সচিব মনোজ পাল, স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী, অন্যদিকে ১২টি চিকিৎসক সংগঠনের দুজন করে প্রতিনিধি বৈঠকে হাজির হন। বৈঠকের পর মুখ্য সচিব বলেন সরকারের ইতিবাচক পদক্ষেপের প্রশংসা করুন, দশ দাবির মধ্যে ৭টি দাবি মেনে নেওয়া হয়েছে। বৈঠকের পর বলেন মুখ্য সচিব, আমাদের তিনটা বিষয় নিয়েই যেটা আছে এর জন্যই একটু ডিফারেন্স অফ অপিনিয়ন ছিল, আর বাকি যেটা পজিটিভ অ্যাকশনস আছে এটাও অ্যাপ্রিশিয়েট করার দরকার, কি ভালো কাজ হচ্ছে এটাও দেখতে হবে। ১০টার মধ্যে ৭টা ডিমান্ড যখন মিট হয়ে গেছে তাহলে এটা আমার মনে হয় একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি, এটা নিয়েই ওদেরকে এগোনো প্রয়োজন। আমরা আলোচনার মাধ্যমেই ওঠার পথ বের করার চেষ্টা করছি, চেষ্টা চলছে, চেষ্টা আমরা চালিয়ে যাব। রাজ্য সরকারের পুজো কার্নিভালের প্রতিবাদে মঙ্গলবার দিনই দ্রোহের কার্নিভালের ডাক দিয়েছে চিকিৎসকরা। রবিবার মুখ্য সচিব দ্রোহের কার্নিভাল বন্ধ করার আবেদন জানান। সোমবার পাল্টা জবাব দেন চিকিৎসকরা। মেইলে বলা হয় এই সময় কার্নিভালের আয়োজন করায় চিকিৎসকরা স্তম্ভিত, তবে সরকারের কার্নিভাল বানচাল করার কোনো উদ্দেশ্য তাদের নেই। দ্রোহের কার্নিভাল সহযোগিতা করার আবেদন জানান চিকিৎসকরা। কার্নিভালের জন্য আমরা ওনাদেরকে নিমন্ত্রণ করে এসেছি, আমাদের মুখ্য সচিবকে আমরা এবং স্বরাষ্ট্র সচিবকে আমাদের দ্রোহের কার্নিভালে আসার জন্য নিমন্ত্রণ করে এসেছি, নিমন্ত্রণটা নিয়েছেন, এবার উত্তরে বলেননি কিনা, আসবেন কি আসবেন না আমরা দেখবো, অপেক্ষা করবো ওনার জন্য। জুনিয়র চিকিৎসকদের সঙ্গে একাধিকবার বৈঠকেও মেলেনি কোনো সমাধান সূত্র, কাটেনি জট। জুনিয়র চিকিৎসকদের এড়িয়ে সিনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠকেও মিলল না সমাধান সূত্র, পরিস্থিতি আগের মতোই রইল। সত্যি কি আমরণ অনশন চালিয়ে যেতে হবে জুনিয়র চিকিৎসকদের? ফিরবে কবে সরকারের? নিউজ টাইম।